সেন্ট্রাল হাসপাতালের দুই চিকিৎসক গ্রেফতারের প্রতিবাদে আজও সারা দেশে প্রাইভেট চেম্বার ও অস্ত্রোপচার বন্ধ রেখে কর্মবিরতি পালন করছেন চিকিৎসকরা। এতে ভোগান্তিতে পড়েছেন রোগীরা। সকাল থেকে বেসরকারি বিভিন্ন হাসপাতালে সব ধরনের সেবা দেয়া বন্ধ রাখা হয়েছে, এমনকি প্রসূতি বিভাগেও এসে ফিরে যাচ্ছেন রোগীরা। বিশেষ করে রোগীদের জিম্মি করে আন্দোলন করায় ক্ষোভ প্রকাশ করেন স্বজনরা। তবে সরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম স্বাভাবিক রয়েছে। এই মুহূর্তে চট্টগ্রামের মেহেদীবাগ এলাকায় আছেন রিপোর্টার ফেরদৌস লিপি, সরাসরি যাচ্ছি তার কাছে। দ্বিতীয় দিনের মতো কিন্তু চট্টগ্রামে সহ সারা দেশে যে বেসরকারি হাসপাতাল এবং ক্লিনিকগুলো আছে সেখানে ডাক্তারদের চেম্বার এবং সব ধরনের প্রাইভেট যে অপারেশনে সেই কার্যক্রম তারা বন্ধ রেখেছেন। এবং এই ক্ষেত্রে আমরা যে নগরীর যে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার কিংবা যে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো আছে সেগুলো ঘুরে দেখেছি এবং সেখানে আসলে সব ধরনের যে বিশেষজ্ঞ ডাক্তাররা যে চেম্বার করেন চিকিৎসা সেবা সেটা বন্ধ রাখা হয়েছে এবং বন্ধ রাখা হয়েছে অপারেশন এবং যার ফলে দেখা গেছে যে রোগীদেরকে হাসপাতাল বা ক্লিনিকগুলোতে এসে ফিরে যেতে হচ্ছে। আর আপনি জানেন যে মূলত বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু মূলত যে চিকিৎসা সেবাটা দিয়ে থাকেন সেটা হচ্ছে যে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে তারা রোগী দেখেন। যেহেতু দুই দিনের ধর্মঘট সে কারণে কিন্তু গতকালও কোনো ধরনের যে সাক্ষাৎকারের সময় সেই সাক্ষাতের সময় সেটা নেওয়া হয়নি, সে কারণে কিন্তু আপনি দেখছেন যে চেম্বারের সামনে কিন্তু কোনো রোগী স্বজন কিংবা কর্মচারী কর্মকর্তা হাসপাতাল কর্তৃপক্ষ কেউ নেই। তবে আমরা দেখেছি যে এই যে ধর্মঘট, এই ধর্মঘটের কারণে কিন্তু প্যাথোলজি এবং রেডিওলজি যে টেস্টগুলোর রিপোর্ট নেওয়া সেটাও আসলে বিড়ম্বনার শিকার হচ্ছেন। যদিও টেস্ট করা অব্যাহত রয়েছে কিন্তু যেহেতু বিশেষজ্ঞ চিকিৎসকরা কিন্তু আসলে এই যে টেস্টগুলো সেগুলোর রিপোর্ট দেন সে কারণে কিন্তু এই রিপোর্ট সরবরাহর ক্ষেত্রেও বিঘ্নিত হচ্ছে এবং এই কারণে আসলে যারা চেম্বারে ডাক্তার দেখাতে না পারা কিংবা টেস্টের রিপোর্ট না পাওয়ার কারণে রোগীদেরকে কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়তে হয়েছে। এবং এক্ষেত্রে আমরা চিকিৎসক নেতা স্থানীয় চট্টগ্রামে যারা আছেন তাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজকে দ্বিতীয় দিনের মতো ধর্মঘট চলছে। তবে যদি আজকে সন্ধ্যা বা রাতের মধ্যে যদি আর নতুন কোনো কর্মসূচি না আসে তাহলে কিন্তু আগামীকাল থেকে কিন্তু যে বিশেষজ্ঞ ডাক্তাররা চিকিৎসা সেবা সেটা দেওয়া শুরু করবে এবং হাসপাতালের যে অন্যান্য কার্যক্রম সেটাও স্বাভাবিক হবে। তবে সেটা নির্ভর করছে কেন্দ্র থেকে কি ধরনের কর্মসূচি নতুন করে ঘোষণা করা হচ্ছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত এখান থেকে সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চট্টগ্রাম থেকে।